कलिजुग पावनावतार प्रभु शिशि नित्यानंद प्रभु शिशि गौरसुंदर एकांत कृपा भाजन गौरी वैष्णव कुलतिलक आचार्य बरेण्य श्रील श्रीजुक्त कृष्णदास कविराज गोस्वामीपाद आज थेके कयेक शताब्दी पूर्वे तत्कालीन श्रीधाम वृंदावनेर निष्किंचन वैष्णववृंदेर द्वारा विशेष भावे अनुरुद्ध हुए रचना करेछिलेन एक अनुपम महाग्रंथ श्री श्री चैतन्य चरितामृत से ही महाग्रंथर मध्यलीलार सप्तदश परिच्छेद आमी गतकाल आपनादेर काछे संक्षिप्त एकटा भूमिका रेखेछिलाम प्रथमे भूमिका रखार पर आमी ग्रंथे प्रवेश करेछिलाम श्रीमन महाप्रभुर ब्रज परिक्रमार 500 बत्सर पूर्ति शरणोत्सव এই মুহূর্তে বৃন্দাবনে চলছেন। গত মাসে মানে এটা ডিসেম্বর চলছে, নভেম্বর মাসে ভারতের রাষ্ট্রপতি এসে সেই উৎসবের উদ্বোধন করে গিয়েছে। সেই উৎসব চলবেন বৎসর কাল যাবৎ এবং প্রত্যেক মানুষের কাছে বিশেষ করে এটা ব্রজের উৎসব, ব্রজবাসীগণ এটা অনুভব করেছেন, এটা ব্রজের উৎসব। মহাপ্রভু 500 বৎসর আগে এসেছিলেন বৃন্দাবনে, বৃন্দাবনকে জাগাতে, বৃন্দাবনকে চেনাতে, বৃন্দাবনকে মানুষের কাছে পৌঁছে দিতে। আমাদেরও সেই উৎসবের একটু বোধ দরকার, একটু সামিল হওয়া দরকার। কারণ আমরা যদিও কলকাতায় আছি বা বাংলায় আছি বা ভারতের অন্যত্র আছি, তবু আমাদের কিন্তু এই উৎসবে যারা অন্তত আমরা মহাপ্রভুকে ভালোবাসি, মহাপ্রভুকে চিনি, মহাপ্রভুর সঙ্গে যাদের একান্ত ঘনিষ্ঠতা আছে, তাদের কর্তব্য হলো এই উৎসবকে মনে মনে অন্তত সমর্থন করা এবং সামিল হওয়া। আমি চেষ্টা করব এই প্রসঙ্গটা একটু মানুষের কাছে তুলে ধরতে, যাতে অন্তত ঘরে বসে চৈতন্য চৈতাম্বিত খুলে মানুষ আলোচনা করতে পারেন বা স্মরণ করতে পারেন মহাপ্রভুর ব্রজ পরিক্রমা। উড়িষ্যা থেকে বেরিয়ে ঘোর জঙ্গলের পথ দিয়ে মহাপ্রভু চললেন, কোনো নিরাপত্তা রক্ষী নেই, কিচ্ছু নেই, দুর্দান্ত জঙ্গলে পথ, ভয়াল রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, ভয়াবহ রাস্তা, কোথাও কোনো খাওয়ার কিছু নেই, গ্রাম আছে কিনা জানা নেই, মানুষজন আছে কিনা জানা নেই, তারা ভদ্রলোক কিনা তাও জানা নেই, তারা খেতে দেবে কিনা তাও জানা নেই, ভিক্ষা মিলবে কিনা তাও জানা নেই। আমরা তো অনিশ্চিতের মধ্যে কখনোই পা বাড়াই না, কিন্তু মহাপ্রভু অনিশ্চিতের মধ্যে পা বাড়িয়েছিলেন। এটা আজকে ভাবলেও কিন্তু অবাক হয়ে যেতে হয়। এটাই আমাদের কিন্তু আদর্শ ভারতবর্ষে। আমি গয়ায় একবার গিয়েছিলাম, গয়ার থেকে আহ্বানই এসেছিল যে আপনারা একটু আসুন, মহাপ্রভু যেখানে এসে উঠেছিলেন সেই জগমা বাড়িটা কাঞ্চির শঙ্করাচার্য ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে। গেলাম, কিছু করার নেই, কারণ গয়ালি যারা ব্রাহ্মণ বা গয়ার যারা মানুষ তারা এই বিষয়ে কিছু বোঝে না, জানেও না, অথচ একটা অসাধারণ সংরক্ষিত জায়গা নষ্ট হয়ে গেল, মানে যেটাকে সংরক্ষণ করা উচিত ছিল সেটা নষ্ট হয়ে গেল। বিষ্ণুপাদপদ্ম মন্দির থেকে বেরিয়েই বিরাট একটা চত্বর ছিল, পাথরে তৈরি চত্বর, একটা ধরুন একটা বড় নাটমন্দির গোছের জায়গা, যেখানে সাধুরা এসে আস্তানা গাড়তেন। জায়গাটার নাম হলো জগমা বাড়ি, অর্থাৎ জঙ্গম সাধুদের আড্ডা। তারা এখানে আসতে উঠতেন, দু চার দিন থাকতেন, আবার চলে যেতেন এখান থেকে। এই ছিল ভারতের এক সময় রীতি। ঋষিরা চলতেন 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 যাযাবর বৃত্তি নিয়ে, একদম যাযাবর যেমন চলে, এখানে গিয়ে ডেরা বাঁধে, আবার পরে দুদিন পরে সেখান থেকে আরেক জায়গায় চলে যায়। ঋষিরাও এইভাবে চলতেন। এরকম বহু স্থান ভারতবর্ষে আছে, শুধু তীর্থযাত্রী চলত তাই নয়, সাধুরাও এরকম চলতেন। স্বয়ং পরীক্ষিত সুখদেবকে বলছেন যে ব্রহ্মর্ষিপাদ, আপনি তো একটা গরু দুইতে যতক্ষণ সময় লাগে তার বেশি সময় কোথাও থাকেন না। তার মানে একটা গরুদহন করতে, গোদহন করতে যতক্ষণ সময় লাগবে সেইটুকু সময় কোথাও থাকেন, তারপরেই জায়গাটা ছেড়ে দেন। কেন না, যদি মায়ার আকর্ষণ এসে যায়, এক জায়গায় বসতে বসতে মানুষ মায়ার আকর্ষণে আকৃষ্ট হয়, জায়গাটা ভালো লেগেছে, জল পাওয়া যাচ্ছে, খাদ্য পাওয়া যাচ্ছে, দু চার দিন এখানে থেকে যায়, এই হলো মায়া। সুখদেব গোস্বামী শুনলেন, শুনে বললেন, না মহারাজ, আমি আছি, আমি তোমাকে ব্রহ্ম দর্শন করিয়ে ব্রহ্মানুভূতি দিয়ে তবে এখান থেকে যাব। তা বিষয়টাই হলো তাই, আমরা কিন্তু সেই দিনের সেই যাত্রাকে এখন কিন্তু বুঝতে পারবো না, আমাদের ধারণার মধ্যে নেই, আমাদের অনুভবের মধ্যে নেই যে মহাপ্রভু কী কষ্ট করেছেন মানুষের জন্য, অথচ আমরা তার বিনিময়ে কী দিচ্ছি,
ওই মন্দিরে রেখে দিয়েছি, ভয়ঙ্কর জোরালো হ্যালোজেন লাইট মুখের ওপর ফেলে দিয়েছি যাতে চোখ ঝলসে যায়, গা পুড়ে যায়। শীতকাল বলে সহ্য হচ্ছে, গ্রীষ্মকাল বলে গা পুড়ে যেত এই লাইটের তাতে। আমরা এইটুকু সেবা করছি তার, তার সামনে থালা ভরে দিচ্ছি, নিয়ে খাচ্ছি নিজেরাই। এই হচ্ছে আমাদের মহাপ্রভুর সেবা। কিন্তু তার আদর্শ নিয়ে, তার পদক্ষেপ নিয়ে, তার চিন্তাধারা নিয়ে, তার অনুভূতির জগৎটাকে নিয়ে বা সেই ইথারটাকে নিয়ে আমরা কখনোই ভাববার চেষ্টা করি না। ওই ইথারের সঙ্গে নিজেদের ইথার মেলাবার কোনো চেষ্টা করি না যে ওই ইথারটা কত উচ্চস্তরের, কত সূক্ষ্ম, কত সূক্ষ্ম, কত সূক্ষ্ম ইথার। তো সেই জায়গাটায় আমরা যাতে একটু যেতে পারি, একটু বুঝতে পারি, একটু অনুধাবন করতে পারি, সেই জন্যই কিন্তু আমার এই প্রয়াস। কবিরাজ গোস্বামীপাদকে আমি তাকে সর্বদা প্রণাম করি যে এমন একটি ব্যক্তি, এমন একটি আদর্শবান পুরুষ, এমন একটি সাধক, এমন একটি মনীষী, এমন একটি সাহিত্যিক, এমন একটি দার্শনিক যার তুলনা কিন্তু কারুর সঙ্গে দেওয়া যাবে না। মধ্যযুগে বাঙালি মনীষার সবচেয়ে বড় দীপ্তি, সবচেয়ে বড় কি বলবো আলো জ্যোতি, যে গ্রন্থের মাধ্যমে জগৎকে আলোকিত করেছিল, সেই গ্রন্থখানি হলেন একমাত্র গ্রন্থ শ্রীচৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস বিরচিত। মানুষটি বাঙালি ছিলেন, বাঙালির লেখা গ্রন্থ, কাটোয়ার কাছে বাড়ি, ঝামটপুর বহরানে বাড়ি, এখনও তার বাড়ি আছে, ভিটে আছে, সেখানে ঠাকুর সেবা হয়। সেই মানুষটি আর এক বাঙালির চরিত্র নিয়ে, আর এক বাঙালির আচরণ নিয়ে, আর এক বাঙালির পদক্ষেপ নিয়ে লিখছেন, বাঙালি বাঙালিকে প্রকাশ করছেন। কোনো কৃপণতা নেই, কোনো রকম কোনো ঈর্ষাভাব নেই, অসাধারণ লেখনীর স্পর্শগুণে, অসাধারণ লেখনীর ছোঁয়ায় চৈতন্য লীলা যেন মূর্ত হয়ে উঠেছেন আমাদের কাছে। আপনারা কি ভাবতে পারেন এর মধ্যে কোনো আতিশয্য কিন্তু কিচ্ছু নেই, কোনো রকম অতিশয়োক্তি বা তাকে ভগবান বানানোর কোনো চেষ্টা টেষ্টা কিচ্ছু কবিরাজ গোস্বামী করেননি। যেটুকু না বললে নয়, যেটুকু না লিখলে নয়, তিনি সেইভাবেই গ্রন্থ বর্ণনা করে গেছেন। গতকাল আপনাদের মনে আছে মহাপ্রভু কাশী ছেড়ে দিচ্ছেন, কাশী ছেড়ে দিলেন, কারণ কাশীতে এই মুহূর্তে তার সময় কম, তাকে বৃন্দাবন ঘুরে আবার কাশীতেই আসতে হবে। কাশী ভারতবর্ষের তৎকালীন দিনে 500 বছর আগে একদম সংস্কৃতির কেন্দ্র ছিল, ধর্মীয় সংস্কৃতি, আধ্যাত্মিক সংস্কৃতি বলে ভারতের যে একটা সংস্কৃতি, মনে রাখবেন এই ভারতের সংস্কৃতি বয়স হাজার হাজার বছর, কল্পনা করতে পারবেন এই সংস্কৃতি কতকালের। ভারত পৃথিবীর অন্য মানুষ, বিদেশিরা আমাদের দেশ অধিকার করে ভোগ করতো যখন, তখন এই সংস্কৃতিকে তারা ভয় করতো, ইংরেজরাও ভয় করতো যে তোমরা কী করে এই সংসারের বন্ধনটাকে ধরে রেখেছ, যে একটা সংসার এরকম বন্ধন থাকে, ছেলে বাবাকে দেখবে, আবার ছেলে একদিন বুড়ো হবে, তার ছেলে তার সেই বাবাকে দেখবে, এই যে পরম্পরাটারও চলছে, এই পরম্পরাটা কী করে ধরে রেখেছ, আমরা তো পারিনি। বিদেশে আপনি যাবেন এরকম পরম্পরা নেই, এরকম পরম্পরা নেই। তা কাজে কাজেই সেই জন্য ভারতীয় সংস্কৃতিকে অন্য দেশের মানুষ কিন্তু খুব শ্রদ্ধা করে। আমরা আমাদের সংস্কৃতিকে নষ্ট করে ফেলছি, আমরা বাঙালিরা নষ্ট করে ফেলছি, আমরা ভারতবাসীরা নষ্ট করে ফেলছি, কিন্তু পৃথিবীর অন্য মানুষ কিন্তু ভারতীয় সংস্কৃতিটাকে খুব শ্রদ্ধা করে। অথচ আমাদের সেই সংস্কৃতিকে ধরে রাখার কোনো প্রয়াস, ধরে রাখার কোনো চেষ্টা কিন্তু আদৌ আছে বলে আমার মনে হয় না। আমি মধ্যে মধ্যে ঘুরতে বেরোই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং দেখতে দেখতে যাই যে কতটা আমরা ডিটোরিয়েট করে যাচ্ছি আস্তে আস্তে, যেখানে ছিলাম সেই জায়গা থেকে কতটা নেমে যাচ্ছি, কতটা আমরা হারিয়ে যাচ্ছি। কাশী ছিল ভারতের একসময় অত্যন্ত সংস্কৃতির একটা কেন্দ্র, কাশীর কাছে মানুষ মাথা নত করত, কাশীর আদেশ পালন করত, কাশীর ফরমানকে শ্রদ্ধা করত, ফতোয়াকে শ্রদ্ধা করত। আজকে কিন্তু কাশীর সেই জায়গাটা নেই, সেই জায়গাটা কাশীর নেই, কাশী হারিয়ে ফেলেছে সেই জায়গা। তার কারণ কাশীর বিভিন্ন যে পণ্ডিত বা বিভিন্ন যে ব্যক্তি, তাদের একটা খুশি মতন যে একটা ফরমান, সেই ফরমানকে ভারতবাসী সবসময় মেনে নিতে পারেনি, যার জন্য কাশী নষ্ট হয়ে গেছে, তার শ্রদ্ধার জায়গাটা হারিয়ে ফেলেছে কাশী। সেই কাশীতে মহাপ্রভু গিয়েছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। কাশী এবং বারাণসী দুটোই কিন্তু একই জায়গা, কাশী হলো প্রাচীন নাম, বারাণসী হলো বরুণা এবং অসি, দুটো নদী আছে ওখানে, বরুণা ছিল এক সময়, সেই বরুণা আর অসি মিলে একসঙ্গে বারাণসী নামটা হয়েছে। ইংরেজরা বারাণসী উচ্চারণ করতে পারতো না, বলতো বেনারস, সেই থেকে আমরা বেনারস কথাটা শিখেছি। যেমন মেদিনীপুর মিদনাপুর হয়েছে,
বর্ধমান বড়ওয়ান বাড়োয়ান হয়েছে, সেরকম ভাবে আর কি ইংরেজরা উচ্চারণ, কলকাতা কলিকাতা ক্যালকাটা হয়েছে এইভাবে আর কি। এগুলো কোনো ব্যাপার নয়, কিন্তু কাশী হলো পুরনো নাম, অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী দ্বারাবতী চৈব সপ্তইতে মোক্ষদায়িকা, ভারতবর্ষের মোক্ষদায়িনী সাতটা নগরী অযোধ্যা মথুরা মায়া, মায়া মানে হরিদ্বার, তার নামই মায়াপুরী, হরিদ্বারের একটা নামই হলো মায়াপুরী, কারণ মহামায়া এখানে দক্ষের প্রাসাদে দেহ বিসর্জন দিয়েছিলেন। হরিদ্বারের দুটো পয়েন্ট আছে, এই দুটো জায়গার জন্যই হরিদ্বারের এত গুরুত্ব, একটা হলো কনখল, একটা হলো বিল্লকেশ্বর পর্বতে গৌরীকুণ্ড। যদি কখনো গিয়ে থাকেন, কনখলে হয়তো অনেকেই গিয়েছেন, আমি দক্ষের প্রাসাদের ধ্বংসাবশেষ পর্যন্ত দেখেছি 1969, এখন আর এবার গিয়ে আর কিছু দেখতে পাইনি, সব নষ্ট করে ফেলা হয়েছে। তা সেই কনখলে ছিল দক্ষের প্রাসাদ, এইখানেই সতীর দেহত্যাগ হয়েছিল, এইখান থেকেই সতীর দেহটাকে ঘাড়ে নিয়ে মহাদেব দিগ্বিধিকে ছুটেছিলেন। পরবর্তীকালে সেই সতী জন্ম নেন হিমালয়ের কন্যারূপে, শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যায় বসেন হরিদ্বারেরই আর একটা প্রান্তে বিল্লকেশ্বর পর্বতের নিচে গৌরীকুণ্ড, এখনও গৌরীকুণ্ড আছে। বিল্লকেশ্বর পর্বতের নিচে সতীর মানে পার্বতীর তপভূমিটা আজও আছে। এই দুটো জায়গার জন্য একে বলা হয় মায়াপুরী, কারণ মহামায়ার দুটো প্রখ্যাত স্থান, দেহ রক্ষার স্থান, দেহত্যাগের স্থান, এবং সঙ্গে সঙ্গে পার্বতী রূপে তপস্যার ক্ষেত্র, দুটোই হরিদ্বারে, এই জন্য নাম মায়াপুরী। অযোধ্যা মথুরা মায়া কাশী, এই যেমন কাশী এসে গেল, কাঞ্চি মানে দক্ষিণ ভারতের নগরী কাঞ্চিপুরম, অবন্তী মানে উজ্জয়িনী, আর দ্বারাবতী দ্বারকা, এই সাতটা হলো মোক্ষদায়িনী নগরী। তা যাই হোক, সেই কাশীতে মহাপ্রভুর প্রয়োজন ছিল যাওয়ার, আর পথে কাশী পড়ে গেল, সরকারি গাড়ি কাশীতে ঢুকলে, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু এই যাত্রায় সিদ্ধ হয়নি। প্রকাশানন্দকে তিনি আত্মসাৎ করতে পারেননি, শুধু প্রকাশানন্দ তাকে দেখেছেন বা চিনেছেন, তিনিও প্রকাশানন্দের গুণপনা জানতে পেরেছেন, ব্যাস এই পর্যন্ত। মহাপ্রভু কাশী ছেড়ে এইবার রওনা দিলেন গঙ্গা ধরে ধরে প্রয়াগের পথে। তখনকার দিনে এমনি সাধারণ রাস্তার চেয়েও নদীর ধার ধরে ধরে যাওয়াটা ছিল অনেক বেশি সুখকর, কারণ রাস্তা দিয়ে গেলে রাস্তা হারিয়ে যেতে পারে, কোথাও গিয়ে আটকে গেলেন, আর যে রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তা কে বলে দেবে আপনার রাস্তা। আজকে যেমন রাস্তায় গিয়ে দেখবেন সমস্ত মোড়ে মোড়ে সব পয়েন্ট, তারপরে মাইল স্টোনগুলো দেওয়া আছে, এটার দূরত্ব এত, এটার দূরত্ব এত, সেদিন এসব কিচ্ছু ছিল না, 500 বছর আগে। যে যুগের কথা বলছি, যে সময়ের কথা বলছি, তখন পানিপথের প্রথম যুদ্ধ 1526 হয়েছিল, মহাপ্রভু জন্মেছিলেন 1486, 1486 1526 মানে পানিপথের প্রথম যুদ্ধ তখন হয়নি, তার আগেই মহাপ্রভু যাচ্ছেন উত্তর ভারতে, মানে তখনও দিল্লির সিংহাসনে লোদি বংশ শাসন করছে, মোগলরা তখনও আসেনি, আকবর তখনও ফরগনা থেকে আসেনি, পানিপথের প্রথম যুদ্ধ হয়নি, এই হলো ইতিহাস। তাহলে এইবার ভাবুন তখন ভারতবর্ষের চেহারাটা কেমন ছিল, রাস্তাঘাট কেমন ছিল, শাসন ব্যবস্থা কেমন ছিল, আজকের মতন একটা ইউনাইটেড একটা শাসন ব্যবস্থা তখন ছিল না, সব বিক্ষিপ্ত শাসক, বিক্ষিপ্ত অঞ্চল, সব জায়গায় ডাকাতি রাহাজানি, রাস্তাঘাট খুব ভদ্রলোকের রাস্তা নয়, আর তা প্রভু তো যাচ্ছেন জঙ্গলের রাস্তা দিয়ে, কাজে কাজে ভয়াবহ রাস্তা। কাশী ছেড়ে দিলেন, আবার গঙ্গার তীর ধরে ধরে প্রভু চলতে লাগলেন উত্তরের দিকে প্রয়াগের পথে। প্রয়াগ ভারতের অতি প্রাচীন একটি স্থান, সর্বতীর্থরাজ, তীর্থরাজ বলা হয় প্রয়াগকে। সেই প্রয়াগে এলেন, আসার পথে প্রয়াগে এসে প্রভু যখন দাঁড়ালেন, সেইখানেই দেখা হলো প্রয়াগে, না আসবার পথে রূপ গোস্বামীর সঙ্গে দেখা হয়েছে ফেরার সময়। আমি প্রসঙ্গে চলে যাচ্ছি, আর দেরি করবো না, কারণ তাহলে দুদিনে আর শেষ করতে পারবো না। প্রাতে উঠি মথুরায় চলিলাম গৌরহরি, মথুরায় যাওয়া মানে মথুরার দিকে এবার যাচ্ছে, মথুরা অনেক দূর এখন, সবেমাত্র বেনারস ছেড়েছেন, বারাণসী ছেড়েছেন, কাশী ছেড়েছেন। এত বলি সেই বিপ্রে আত্মসাত করি, প্রাতে উঠি মথুরায় চলিলা গৌরহরি, সেই তিন সঙ্গে চলে প্রভু নিষে দিল, দূর হইতে তিনজনে ঘরে পাঠাইল, দূর তিনজন মানে তপ মিশ্র, চন্দ্রশেখর বৈদ্য, আর সেই মারাঠি ব্রাহ্মণ। এই মারাঠি ব্রাহ্মণের কোনো নাম ধাম কবিরাজ গোস্বামী সম্ভবত জোগাড় করতে পারেননি, তাই নাম টাম কিচ্ছু নেই। কাশীতে এইরকম বহু মানুষ তখন থাকতেন, তিনি মারাঠিও হতে পারেন, বাঙালিও হতে পারেন, উত্তর ভারতের লোকও হতে পারেন, দক্ষিণ ভারতের লোকও হতে পারেন। বললাম না, কাশী একটা সাংস্কৃতিক কেন্দ্র, মানুষ মনে করত
যে কাশিতে গিয়ে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে মহাদেব আমাকে মোক্ষ দান করবে। কাশী মহাদেবের ত্রিশূলের ওপর অবস্থিত, ত্রিশূল হল গুণত্রয়ের প্রতীক, সপ্ত রজ তমগুণের তিনটে প্রতীক, তিনটে শূল, তিনটে তার ফলা, আর তার উপরে কাশীর অবস্থান। এই কাশিতে মার মরলে মানুষের মুক্তি লাভ অনায়াসে হয়। মহাদেব নাকি কানে এসে মন্ত্র দিয়ে যান। অযোধ্যার হরিশ্চন্দ্র ঘাটে গিয়ে আমি একটা অদ্ভুত দৃশ্য এবার দেখেছি, আমি জানি না আপনারা দেখেছেন কি না। হরিশ্চন্দ্রের ঘাটে কোনো মানুষ চিতা জ্বালিয়ে দিয়ে আর দাঁড়িয়ে থাকে না, অপেক্ষা করে না, দাউ দাউ করে চিতা জ্বলছে। ওই বড় বড় সেই ঘুঁটের মানে ঘুঁটে বড় বড় ঘুঁটে দিয়ে কাঠ ঘুঁটে সব দিয়ে পাঁচ ছখানা চিতা চোখের সামনে দেখছি জ্বলছে, একটা লোক নেই, একটা লোক নেই। মানুষ বললো এরা কেউ থাকে না, চিতা আপনি জ্বলে যাবে। শোনা যায় সবাই ভাবে হরিশ্চন্দ্র আজও এই ঘাটে চণ্ডালের কাজ করছেন, এখনও তিনি প্রত্যেক চিতা সামলান যাতে কোনো চিতা অসম্পূর্ণ না থাকে, সম্পূর্ণরূপে দেহটা দগ্ধ হয়ে যায়। দেখবার মতো জায়গাটা খুব ছোট, কিন্তু অনুভব করার মতন জায়গা হরিশ্চন্দ্রের ঘাট, একটা লোক নেই, চিতাগুলো জ্বলছে দাউ দাউ করে, পাঁচ পাঁচখানা চিতা আমার চোখের সামনে জ্বলছে। তাই আমি প্রণাম করলাম শুধু সেই হরিশ্চন্দ্রকে, সেই সূর্য বংশের রাজা যিনি একদিন নিজেকে বিকিয়ে দিয়েছিলেন বিশ্বামিত্রের কাছে, একদম ডোমের কাজ শুরু করে দিয়েছিলেন। ভারতের এগুলো হলো সংস্কৃতি, আজও মানুষ হরিশ্চন্দ্রকে স্মরণ করে। ছোট্ট চিপা রাস্তা বাজারের মধ্যে দিয়ে শ্মশানে যাওয়ার রাস্তা, বাজার হাট সবই চলছে, কিন্তু শ্মশানে একটা লোক নেই। অদ্ভুত লাগে, কিন্তু ভাবতে অদ্ভুত লাগে। শঙ্করমোচন হনুমান মন্দিরে গিয়ে বিশাল লাইন, একবারে স্ট্যান্ড নাম নিয়ে একবারে কমান্ডোরা দাঁড়িয়ে আছে, চারদিকে জঙ্গলের মতো রাস্তা কিন্তু দারুণ সাজানো, হাজার হাজার লোক, সেদিন মঙ্গলবার ছিল, অসম্ভব ভিড় হনুমান মন্দিরে, সবাই হনুমান চল্লিশা পাঠ করছে অসাধারণ শ্রদ্ধার সঙ্গে। এই হলো পরম্পরা ভারতবর্ষের। আমি শুধু পরম্পরাটা খুঁজে বেড়াই, অন্নপূর্ণা মন্দিরে গিয়ে দেখলাম লাখো লাখো মানুষ ভিড় করেছেন, হাজার হাজার মানুষ প্রসাদ পেয়ে যাচ্ছেন, মা অন্নপূর্ণা সবাইকে অন্ন দিয়ে যাচ্ছেন, মানুষ তৃপ্তির সঙ্গে খেয়ে যাচ্ছে। এই হলো পরম্পরা, এখনও সেই পরম্পরাটা ভারতের আছে। এগুলো হারিয়ে গেলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, আর ভারতবর্ষ খুঁজে পাওয়া যাবে না, এটাই হলো আমাদের গৌরব। সেই কাশীকে ছেড়ে দিয়ে মহাপ্রভু এবার রাস্তায় নামলেন, প্রয়াগে যাবে। তিনজনা অনেক দূর এলেন সঙ্গে, প্রভু তাদের বললেন বাড়ি চলে যাও, আর আমার সঙ্গে নয়, আমি একা বেরিয়েছি রাস্তায়, আমাকে একাই চলতে দাও। দূর হইতে তিনজনে ঘরে পাঠাইল, তিনজনকে ঘরে পাঠিয়ে দিলেন। প্রভুর বিরহে তিনি একত্রে বসিয়া প্রভু গুণগান করে প্রেমে মত্ত হইয়া, প্রভুর গুণগান তারা করলেন ঘরে বসে, প্রেমে মত্ত হয়ে যে একটি মানুষকে পেয়েছিলাম, অসাধারণ পুরুষ, অসাধারণ ব্যক্তি। প্রয়াগে আসিয়া প্রভু কইলা বেনী স্নান, এবার কাশীর থেকে প্রয়াগের রাস্তার কোনো বর্ণনা কবিরাজ দিলেন না, ভেবে নিন, ধরে নিন, অনুভব করে নিন, কল্পনা করে নিন, এ রাস্তাটাও খুব সুখের রাস্তা ছিল তা নয়। আমি সকালবেলা ভাবছিলাম, কাল তো পাঠ করলাম, আচ্ছা মহাপ্রভু এই রাস্তায় নাপিত পেয়েছিলেন, মাথায় তো চুল বাড়ত, দাড়িও তো বাড়ত, সেগুলো কামাবার মতন পায়ের নৌকো বাড়ত, হাতের নৌকো বাড়ত, নিশ্চয়ই তাকে সেগুলো পরিষ্কার করতে হতো, কারণ সন্ন্যাসী তিনি, চুলও রাখতে পারবেন না মাথায়, দাড়িও রাখতে পারবেন না, সমস্ত তো তার ত্যাগ, হাতের নৌকো রাখতে পারবেন না, তাহলে কত রকমের পরিশ্রম করতে হয়েছিল, কোথায় না কোথায় যেতে হয়েছিল, কে তাকে এসে মাথার চুল কামিয়ে দেবে, কে তার দাড়ি কেটে দেবে, কে তার হাতের নখ কেটে দেবে, কে পায়ের নখ কেটে দেবে। আমি ভাবছিলাম সকালবেলা, এইগুলো তো কবিরাজ গোস্বামীর বর্ণনার মধ্যে বিষয়বস্তু না, তবে ভাবলে কেমন লাগে যে দীর্ঘ পথ, কোনো লোকজন কেউ নেই, রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে প্রভু গেলেন, কেন না মানুষকে বৃন্দাবন চেনাতে হবে। ভেবেছেন কোনোদিন, আজ আমরা সুখের বৃন্দাবন যাত্রা করি, শখের বৃন্দাবন যাত্রা করি, টুরিস্টের বৃন্দাবন যাত্রা করি, পর্যটকের বৃন্দাবন যাত্রা করি, কিন্তু সেদিন মহাপ্রভু টুরিস্ট নন, শখের বৃন্দাবন যাত্রী নন, সুখের বৃন্দাবন যাত্রীও নন, তিনি মানুষের জন্য চেষ্টা করেছিলেন। এই মানবিক ধর্ম, এই মানুষের কল্যাণের চিন্তাটা আজকে কজনা করে, কজনা করে, ভাবুন দেখিনি একবার। মহাপ্রভুর লীলাকে এইভাবে অনুভব করা দরকার যে তিনি আমাদের জন্য চেষ্টা করেছিলেন, দক্ষিণ ভারত যাত্রাটাও আমাদের জন্য, উত্তর ভারত যাত্রাটাও আমাদের জন্য। তিনি যদি বৃন্দাবন না চেনাতেন, তিনি যদি বৃন্দাবন না দেখাতেন, আমরা কোনোদিন বৃন্দাবনের প্রতীক হতে পারতাম না, বা বৃন্দাবনে হাঁটা দিতে পারতাম না, বা গাড়ি করেও যেতে পারতাম না। এই গুরুত্বটা, এই শ্রদ্ধাটা মহাপ্রভুর অবশ্যই পাওয়া উচিত।
তার চরণে এই কৃতজ্ঞতাটা আমাদের রাখা উচিত, জানানো উচিত যে তুমি আমাদের জন্য যা করেছো আমরা কিচ্ছু দিয়ে তোমার প্রতিদান দিতে পারবো না, কিচ্ছু দিয়ে নয়, কিচ্ছু দিয়ে নয়, কিচ্ছু দিয়ে নয়। প্রভু গুণগান করে প্রেমে মত্ত হইয়া প্রয়াগে আসিয়া প্রভু কইলা বেণী স্নান, বেণী মানে ত্রিবেণী স্নান, সঙ্গমে স্নান করলেন। তখনও সরস্বতী নদী ছিলেন না, ওই দ্বিবেণী, বেণী স্নান মানে দ্বিবেণী স্নান, গঙ্গা যমুনার সঙ্গমস্থলে প্রভু স্নান করলেন। মাধব দেখিয়া প্রেমে কইলা নৃত্য গান, মাধব দেখে মানে বেণী মাধব, তিনি এখানেও আছেন, মাধবের মন্দির প্রয়াগেও আছেন, কাশীতেও আছেন, সেই মন্দির দেখে প্রণাম করলেন। যমুনা দেখিয়া প্রেমে পড়ে ঝাঁপ দিয়া, এই প্রথম যমুনা দর্শন হলো মহাপ্রভু। গঙ্গার জল ঘোলা, যমুনার জল একটু কালচে, যমুনার উপর ঝাঁপ দিলেন মহাপ্রভু। সেই যমুনা ঝাঁপ দিয়ে আস্তে আস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া, বলভদ্র ভট্টাচার্য বুঝতে পারেন, এখন বুঝে গিয়েছেন এই ব্যক্তিটিকে, যে মানুষটা কখন যে কোথায় ঝাঁপ দেবেন তার ঠিক নেই, তাই একটু প্রস্তুত থাকে, তাড়াতাড়ি প্রভুকে গিয়ে ঝাঁপটিয়ে ধরলেন। এই মতো তিন দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। প্রয়াগের পথে পথে মহাপ্রভু সন্ন্যাসী হয়েও, যা কিনা সেই যুগে সেই মুহূর্তে ভারতবর্ষে কোনো সন্ন্যাসীর মধ্যে দেখা যায়নি। কোনো সন্ন্যাসী দেখবেন কখনো এরকম দুহাত তুলে কৃষ্ণ নাম করবে না। আপনি যত সন্ন্যাসী দেখুন ভারতের, কুম্ভমেলায় তো অনেকে গিয়েছেন, কুম্ভমেলায় কোনো সন্ন্যাসীকে, গেরুয়াধারী কোনো সন্ন্যাসীকে এই আচরণ করতে দেখবেন না। এই জন্য মহাপ্রভু সন্ন্যাসীদের থেকে শত হাত দূরে থাকতেন, আমার আচরণের সঙ্গে এদের আচরণ মিলবে না, অতএব এরা আমাকে গালিগালাজ করবে, যা তা বলবে, আমি দূরে দূরে থাকবো। মহাপ্রভু দূরে দূরেই ছিলেন। এই মতো তিন দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। এইবার যমুনার রাস্তা ধরলেন, গঙ্গা ছেড়ে দিলেন, যমুনার তীর ধরে ধরে মথুরা চলিতে পথে যথা রহি যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকে নাচায়। মথুরায় যেতে যেতে যেখানেই দাঁড়ান, যেখানেই রাত কাটান, সেখানে মানুষকে কৃষ্ণ নাম প্রেম দিয়ে পাগল করে তোলেন। পূর্বে যেন দক্ষিণ যেতে লোক নিস্তারিলা, পশ্চিম দেশ তৈছে সব বৈষ্ণব করিলা। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, কখনো পথ ছেড়ে দিয়ে একটু হয়তো যমুনার তীর ধরে যেতে যেতে আটকিয়ে গেলেন, কোনো একটা কিছু আছে, জঙ্গল আছে কিংবা কোনো বাড়ি আছে, কোনো অট্টালিকা আছে, কোনো কোনো কিছু আছে, একটু ঘুরে যেতে হবে, আবার ঘুরে একটু অনেকখানি চলে গেলেন দূরে, আবার যমুনার কাছে এলেন। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়া পড়ে প্রেমে অচেতন। মথুরা নিকটে আইলা মথুরা দেখিয়া, প্রয়াগ থেকে প্রভু এলেন মথুরা, যমুনার তীর ধরে ধরে। রাস্তা অনেক, কিন্তু এত রাস্তার বর্ণনা দিলে শুধু বৃন্দাবন পরিক্রমাতেই একখানা গ্রন্থ হয়ে যাবে, সে বর্ণনা দেননি কৃষ্ণদাস কবিরাজ। মথুরা নিকটে আইলা মথুরা দেখিয়া দণ্ডবত হইয়া পরে প্রেমাবিষ্ট হইয়া, এইবার মথুরাকে প্রণাম করলেন। মথুরা 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 নগরী, এই নগরীর প্রাচীন ইতিহাস, অনেক প্রাচীন ইতিহাস। সুরবংশীয়দের একসময় রাজধানী ছিল, রামচন্দ্রের পুত্র একসময় এখানে সিংহাসন প্রতিষ্ঠা করে সিংহাসনের দেশ পালন করতেন, বহু যুগ আগের মথুরা নগরী। আমি যে নগরী কটার নাম বললাম, এই সাতটা নগরী ভারতবর্ষে প্রাচীন, অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী দ্বারাবতী চৈব সপ্তৈতে মুখ্যদায়িকা। এর মধ্যে বৃন্দাবন এলো না কেন? না, বৃন্দাবনের সঙ্গে এই স্থানগুলোর কোনো কোনো মিল নেই, কারণ বৃন্দাবন ভাবভূমি, ওটা সাধারণ বাস্তবের নগরী নয়, কোনো রাজ্য শাসকের রাজ্য শাসন কেন্দ্র নয়। মথুরাটা সম্পূর্ণ, বৃন্দাবনটা সম্পূর্ণ ভাবের ভূমি, এবং দ্বাদশ বন এগুলো ভাবজগৎ, আমরা যাই বটে অমুক বন তমুক বন পরিক্রমায়, কিন্তু ভাবনার যদি যোগ্যতা না থাকে, ভাবের যদি আস্বাদন না থাকে, এই ভাবভূমিকে ঠিক ঠিক আস্বাদন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য বৃন্দাবন এইভাবে এই নামের মধ্যে, এই তালিকার মধ্যে আসেননি। মথুরা নিকটে আইলা মথুরা দেখিয়া দণ্ডবত হইয়া পরে প্রেমাবিষ্ট হইয়া, মথুরা আসিয়া কইল বিশ্রাম তীর্থে স্নান। যে ঘাটে বিশ্রাম করেছিলেন এক সময় স্বয়ং অক্রূর, সেই বিশ্রাম গোবিন্দকে নিয়ে সেই বিশ্রাম তীর্থে স্নান করলেন, স্নান করলেন, ডুব দিলেন। জন্মস্থানে কেশব দেখি করিল প্রণাম, যেখানে কৃষ্ণ জন্মিয়েছিলেন কংসের কারাগার, সেখানে কেশবকে দর্শন করে প্রণাম করলেন। তখনও আরঙ্গজেব অনেক পরে, আরঙ্গজেব অনেক পরে এসেছিলেন, অতএব তখন মন্দির ভাঙা হয়নি, মন্দির তখন অটুট ছিল,
সেই অটুট মন্দিরে কেশবকে দর্শন করে মহাপ্রভু প্রণাম জানালেন। প্রেমাবেশে নাচে গায়ে সঘন হুঙ্কার, প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার। মানুষ কোনোদিন এইরকম সন্ন্যাসীর মধ্যে, আর এরা একটা যুবক সন্ন্যাসী বা বৃদ্ধ সন্ন্যাসী, দাড়িওয়ালা সন্ন্যাসী, চুলওয়ালা সন্ন্যাসী তাও নয়, চকচকে লাবণ্যময় দেহ এই সন্ন্যাসী নাচছেন, কাঁদছেন, একবারে পড়ে যাচ্ছেন। এইরকম সাত্ত্বিক বিকারে বিকৃত সন্ন্যাসীকে কেউ কোনোদিন দেখেননি, আশ্চর্য হয়ে গেছে সবাই। লোকে চমৎকার, মানুষ যেন ভাবছে যে কী দেখছি আমি, কাকে দেখছি আমরা। এক বিপ্র পরে প্রভুর চরণ ধরিয়া প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া, হঠাৎ প্রভু দেখলেন একটা ব্রাহ্মণ এসে তাঁর চরণে পড়ে প্রেমাবিষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণটিকে এইভাবে দেখি প্রভুর একটু কেমন টনক নড়ল। দোহে প্রেমে নৃত্য করি করে কোলাকুলি, হরিকৃষ্ণ কহে দোহে দুই বাহু তুলি। দুজনাই হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, দুজনাই বাহু তুলে দুজনাকে জড়িয়ে ধরছেন, দুজনার চোখে জল। মথুরা ইলা কৃষ্ণ কোলাহল হইল, চারদিকে একটা গুজব ছড়িয়ে গেল মথুরায় আবার কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ এসেছেন। কেশব সেবক প্রভুকে মালা পড়াইল, কেশব মন্দিরের সেবক মহাপ্রভুকে খুব শ্রদ্ধা সহকারে কেশবের প্রসাদী মালা এনে গলায় পরিয়ে দিলেন। এটা হলো ভারতের একটা প্রথা, এটা পরম্পরা, যে কোনো বিশেষ জনকে দেখলে, যিনি মন্দিরে এসেছেন তাকে দেখলে মন্দিরের বিগ্রহের প্রসাদী মালাটা পরিয়ে দিলে তাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হলো, এটা হলো ভারতের পরম্পরা। প্রভু দেখি লোকে কহে হইয়া বিস্ময়, এরূপ এ প্রেম লৌকিক কভু নয়। সবাই বিস্মিত হয়ে বলতে লাগলো, মানুষ বিহ্বল হয়ে গেল যে এই রকম প্রেম, এই রকম ভাব এটা লৌকিক নয়, এটা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। যাহার দর্শনে লোক প্রেমে মত্ত হইয়া, হাসে কান্দে নাচে গায়ে কৃষ্ণ নাম লইয়া। এ কি, মানুষটা নাচছে, আমার পার্শ্ববর্তী মানুষও নাচবে কেন? তাহলে এর এমন একটা কিছু মারাত্মক শক্তি আছে, ক্ষমতা আছে, সবাইকে নাচাতে পারে, সবাইকে কাঁদাতে পারে, সবাইকে হাসাতে পারে, সবারই মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করাতে পারে, এর শক্তি তো সাংঘাতিক, মানুষ এটা বিচার করল। সর্বথা নিশ্চিন্ত ইহ কৃষ্ণ অবতার, আমাদের মনে হয় ইনি কৃষ্ণের কোনো অবতার। মথুরা ইলা লোকের করিতে নিস্তার, ইনি মথুরা এসেছেন আমাদের মতো লোককে নিস্তার করতে, আমাদের মতো লোককে উদ্ধার করতে। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণ লইয়া, যে ব্রাহ্মণটি মহাপ্রভুর চরণে এসে পড়েছিলেন, এবার মহাপ্রভু সেই ব্রাহ্মণটিকে নিয়ে একটু আড়ালে গিয়ে দাঁড়ালেন, ওই কেশব মন্দিরে গিয়ে আনাচে কানাচে। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণ লইয়া তাহারে পুছিল কিছু নিভৃতে বসিয়া, আড়ালে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? আর্য সরল তুমি হও বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন? ব্রাহ্মণ একটা প্রশ্ন করব, গলায় পইতে ব্রাহ্মণের নিশ্চয়ই খালি গা ছিল, নাহলে ব্রাহ্মণ বলে চিনবেন কেমন করে? প্রভু জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি তো খুব সরল বৃদ্ধ ব্রাহ্মণ, এই যে আপনাকে প্রেমার্থ দেখলাম, চোখে জল, আমার পায়ে এসে ঝাঁপিয়ে পড়ে প্রণাম করলেন, আমাকে কোলাকুলি করলেন, আমিও আপনাকে বাধ্য হয়ে কোলাকুলি করলাম, আপনি আমাকে কোলাকুলি করতে গিয়ে হরিকৃষ্ণ নাম করে চোখের জল ফেললেন বারবার, এই প্রেম আপনি কোথায় পেলেন? ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু। ব্রাহ্মণের আশ্চর্য একটা অবস্থা দেখে, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন? বিপ্র কহে শ্রীপাদ শ্রী মাধবেন্দ্রপুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী। জানো সন্ন্যাসী বয়সে অনেক মহাপ্রভু ছোট, ব্রাহ্মণ অনেক বয়সে বড়, শ্রীপাদ মাধবেন্দ্রপুরী একদিন এই মথুরায় এসেছিলেন। বিপ্র কহে শ্রীপাদ শ্রী মাধবেন্দ্রপুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী। তিনি একদিন মথুরায় এসেছিলেন। কৃপা করি তিহমর নিলয়ে আইলা, তিনি আমার ঘরে এসেছিলেন। আর মোর শিষ্য করি মোর হাতে ভিক্ষা লইলা, তিনি আমাকে শিষ্য করেছিলেন, শিষ্যত্ব আমি স্বীকার করেছিলাম, তিনি আমার হাতে ভিক্ষা গ্রহণ করেছিলেন। গোপাল প্রকট করি সেবা কইল মহাশয়, অদ্যাপিও তাঁর সেবা গোবর্ধনে হয়। তিনি মাটির তলা থেকে গোপাল বিগ্রহ বার করেছিলেন বৃন্দাবনে, সেই সেবা প্রতিষ্ঠা করেছিলেন গিরিরাজ গোবর্ধনের ওপর, আজও সেই সেবা চলছে। ব্রাহ্মণ বললেন, প্রভু তার মুখ থেকেই কথাগুলো শুনলেন, যেই এই কথাগুলো শুনলেন প্রভুর মনে পড়ে গেল তার গুরুদেবের কথা। গয়ায় যখন দীক্ষা নিয়েছেন তখন ঈশ্বরপুরী বলেছিলেন, তুমি কিন্তু অবশ্যই বৃন্দাবনে যাবে,
এবং বৃন্দাবনে গিয়ে মাধবেন্দ্রপুরী আমার শ্রী গুরুদেব তোমার পরম গুরুদেব তাঁর প্রতিষ্ঠিত গোপাল বিগ্রহকে দেখবে, এটা মহাপ্রভুর মনে পড়ে গেল। আরে তাহলে তো খবর পেয়ে গেলাম, তাহলে গোপাল আছেন এখন বৃন্দাবনে। গোপাল প্রকট করেই সেবা করিল মহাশয়, অদ্যাপিও তাঁর সেবা গোবর্ধনে হয়, শুনি প্রভু কইল তাঁর চরণ বন্দন। বলতেই যেই বলেছেন ব্রাহ্মণ এতগুলো কথা, মহাপ্রভু তাঁর চরণখানে ঝাপটিয়ে ধরেছে। ভয় পেয়ে গেছেন ব্রাহ্মণ, দুপা সরে গেলেন পেঁচিয়ে। ভয় পাইয়া প্রভুর পায়ে পড়িল ব্রাহ্মণ, ছুটে এসে আবার প্রভুর চরণে পড়ছেন। প্রভু অনেক বয়সে ছোট, ব্রাহ্মণ অনেক বড়। প্রভু কহে, তুমি গুরু আমি শিষ্য প্রায়, আপনি আমার গুরু স্থানীয়, আমি আপনার শিষ্য তুল্য। গুরু হইয়া শিষ্যে নমস্কার না জুয়ায়, গুরু হয়ে শিষ্যকে তো প্রণাম করে না কেউ। শুনিয়া বিস্মিত বিপ্র কহে ভয় পাইয়া, ওইছে বাপ কহ কেন সন্ন্যাসী হইয়া। মহাপ্রভু প্রণাম করেছেন, এতে ব্রাহ্মণ রীতিমতো শঙ্কিত, রীতিমতো অস্বস্তি বোধ করছে। বলে কেন? প্রভু বলছেন কেন, আপনি গুরু আমার, আমি আপনার শিষ্য, তা শিষ্য গুরুকে প্রণাম করবে না, আপনি প্রণাম করবেন কী করে? ব্রাহ্মণ ভয় পেয়ে বলছে, ব্রাহ্মণ তো আর জানেন না যে মহাপ্রভু মাধবেন্দ্র পরিপাদের নাতি শিষ্য, এটা প্রশিষ্য, এটা তো জানেন না। এইবার ব্রাহ্মণ যখন ভয় পেয়ে গেছে, ওইছে বাদ কহ কেন সন্ন্যাসী হইয়া, কিন্তু তোমার প্রেম দেখি মনে অনুমানি, মাধবেন্দ্র পুরীর সম্বন্ধ ধর হেন জানি। কিন্তু তোমার প্রেম দেখে বাবা মনে হচ্ছে তোমার সঙ্গে আমার গুরুদেব মাধবেন্দ্র পুরীর কোনো সম্পর্ক আছে, নইলে এটা হয় না। কৃষ্ণ প্রেমা যাহা তাহার সম্বন্ধ, তাহা বিনা এই প্রেমের কাহা নাহি গন্ধ। কৃষ্ণ প্রেম যদি কোথাও থাকে, তার সম্বন্ধে যদি কেউ যায়, তাহলে প্রেমের গন্ধ পাবে, প্রেমের আস্বাদন পাবে, নইলে বাহিরের কোনো লোক এই প্রেমের সম্বন্ধ বুঝতে পারবে না। তবে ভট্টাচার্য তাঁর এই সম্বন্ধ কইল, পাশে বলভদ্র ভট্টাচার্য ছিলেন মহাপ্রভুর সঙ্গে যিনি চলছে, তিনি তখন ব্রাহ্মণকে বললেন, ইনি কে জানেন? ইনি মাধবেন্দ্রপুরীর নাতি শিষ্য, মাধবেন্দ্রপুরীর শিষ্য সন্ন্যাসী ঈশ্বরপুরী, তার শিষ্য ইনি, এই হলো তার পরিচয়। শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল, ব্রাহ্মণ নাচতে লাগলে মহাপ্রভুকে এইবার পেয়ে। তবে বিপ্র প্রভু লইয়া আইল নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে, নিজে গিয়ে ঘরে নিয়ে গিয়ে মহাপ্রভুকে সেবা করলেন। ভিক্ষা লাগি ভট্টাচার্য করাইল রন্ধন, তবে মহাপ্রভু হাসি বলিলা বচন। এবার কিছু চাল ডাল তাকে দিয়ে, ভট্টাচার্যকে দিয়ে রান্না করালেন ব্রাহ্মণ, যাতে মহাপ্রভু ভিক্ষা নিতে পারে। তখন মহাপ্রভু বলছেন সেই ব্রাহ্মণকে, পুরী গোসাই তোমার ঠাঁই করিয়াছেন ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দেহ এই মোর শিক্ষা। আমি আজকে বলভদ্র ভট্টাচার্যের রান্না নেব না ভিক্ষারূপে, আমার পরম গুরুদেব যদি তোমার হাতে ভিক্ষা নিতে পারে, তাহলে আমিও আজকে তোমার হাতেই ভিক্ষা গ্রহণ করব, বলভদ্র ভট্টাচার্যের হাতে নয়, এটাই আমার শিক্ষা। কারণ তুমি আমার গুরু তুল্য, ঈশ্বরপুরীর তুমি গুরু ভ্রাতা, তিনি আমার গুরুদেব, অর্থাৎ তুমি তো আমার গুরু তুল্য। যদ্যপি সনরিয়া হয় সেই তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ কিন্তু শঙ্কিত, ব্রাহ্মণ কিন্তু, উত্তর ভারতে জাতিভেদ প্রথাটা ভয়ঙ্কর, বিহারে গেলেও দেখবেন জাতিভেদ প্রথা ভয়ঙ্কর, দক্ষিণে যদি যান ভারতবর্ষে আশ্চর্য হয়ে যাবেন জাতিভেদ প্রথা দেখে। এই ব্রাহ্মণ হলেন সনরিয়া ব্রাহ্মণ। সনরিয়া ব্রাহ্মণ কাদের বলে জানেন? আমাদের এখানে অগ্রণী ব্রাহ্মণ বলে একরকম ব্রাহ্মণ আছেন না, শ্রাদ্ধের সময় যাদের প্রয়োজন হয়, এই অগ্রদানী ব্রাহ্মণরা উত্তর ভারতে সনরিয়া ব্রাহ্মণ। এদের সঙ্গে ব্রাহ্মণের কোনো জল চল টল কিচ্ছু নেই, এদের মানে ছোঁয়া পর্যন্ত এড়িয়ে চলবে, ছায়া পর্যন্ত এড়িয়ে চলবে। এই প্রয়াগে গিয়ে আমি কয়েক মাস আগে বৎসর ঘুরে আসছে, মাথা মুড়িয়ে শ্রাদ্ধ করলাম, যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করালেন এসে তিনি গাড়ি চালিয়ে এলেন শ্রাদ্ধ করাতে, তার ফাট দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এত তার বিরাট অবস্থা। কিন্তু সনরিয়া, আমার সঙ্গে একটি ছেলে ছিল, সে কিন্তু উত্তর ভারতের ব্রাহ্মণ উপাধ্যায়, আমি প্রণাম করলাম তাকে, সে কিন্তু প্রণাম করলো না, তার কারণ সে উচ্চবর্ণের ব্রাহ্মণ, তার সরোজুপার সাকিব, সে উপাধ্যায় মথুরায় বাড়ি, মাকে বিহারীর সেবক, সে প্রণাম করলো না, আমি প্রণাম করলাম। আমাকে বলছে যে আপনি প্রণাম করলেন, এরা তো সনরিয়া, কারণ সনরিয়া হলেও সে আমার তীর্থগুরু, আমার শ্রাদ্ধ করালো, এর গুরুত্ব আমার কাছে অন্যরকম, আমি সেই দৃষ্টিভঙ্গিতে প্রণাম করেছি, আমি তো সনরিয়া বিচার টিচার নয়, আমি সনরিয়া ব্রাহ্মণটা বুঝি। প্রথম যখন চৈতন্য চৈতন্যামৃত পড়েছি এগুলো কিচ্ছু বুঝতে পারিনি, এই ভাব সাপগুলো বুঝিনি, এখন আমার এগুলো প্রত্যক্ষ অভিজ্ঞতা,
যে উত্তর ভারতে এক শ্রেণীর ব্রাহ্মণকেই ব্রাহ্মণেরা এটা করে, দারুণ এটা করে, এবং এটা করে কারণে এরা নাকি পতিত ব্রাহ্মণ, অগ্রগামী ব্রাহ্মণ, শ্রাদ্ধ করায় যারা তীর্থে বসে তীর্থের তীর্থগুরু রূপে শ্রাদ্ধ করায় তারা সনরিয়া, এই ব্রাহ্মণ ছিলেন সনরিয়া। যদ্যপি সনরিয়া হয় সেই তো ব্রাহ্মণ, সনরিয়া ঘরে সন্ন্যাসী না করে ভোজন, সনরিয়ার ঘরে সন্ন্যাসী কখনো খাবেন না, তথাপি পুরী দেখি তাঁর বৈষ্ণব আচার। কিন্তু একদিন মাধবেন্দ্র পুরীপাদ এই ব্রাহ্মণের অসাধারণ নিষ্ঠা দেখে কি করেছিলেন, শিষ্য করি তাঁর ভিক্ষা কইল অঙ্গীকার, একে শিষ্য গ্রহ করে তার হাতে খেয়েছিলেন। মহাপ্রভু আজকে বলছেন আমিও আপনার হাতে খাবো, আমার গুরুদেব এখানে খেয়েছেন, পরম গুরুদেব, এটা আমার আদর্শ, এটা আমার শিক্ষা। মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল দৈন্য করি সেই বিপ্র প্রভুকে কহিল, তখন ব্রাহ্মণ খুব দীনতার সঙ্গে বলছেন তোমারে ভিক্ষা দিব বড় ভাগ্য যে আমার, তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার, তোমাকে আমি ঈশ্বর বলেই বুঝে মনে করেছি, তোমার কোনো বিধি ব্যবহার কিচ্ছু নেই আমি জানি, মূর্খ লোক করিবে তোমার নিন্দন, এই এই মথুরাতেই মূর্খ লোক অনেক আছে তারা কিন্তু তোমার নিন্দা করবে, সহিতে না পারিব সেই দুষ্টের বচন। প্রভু কহে শ্রুতির স্মৃতি যত ঋষিগণ সব একমত নহে ভিন্ন ভিন্ন ক্রম, ধর্ম স্থাপন হেতু সাধু ব্যবহার পুরী গোসাইয়ের আচরণ সেই ধর্ম সার। আমি জানি ব্রাহ্মণ যে এক একজন এক এক কথা বলবে আমি জানি, কিন্তু এটা আমি জানি মহতের আচরণটাই আমার কাছে আদর্শ। মহাভারতের যুধিষ্ঠির বলেছিলেন এক সময় বেদা বিভিন্না শ্রিতয় বিভিন্না নাসৌ মুনির্যস্য মতন্ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম মহাজন যেন গতস্ব পন্থা, মহাজন যা করেন সেটাই পথ সেটাই রাস্তা সেটাই আদর্শ। পুরী গোসাই যদি আপনার কাছে গ্রহণ করতে পারেন অন্ন আমি দিতে পারবো না, মহাপ্রভু বললেন। তবে সেই বিপ্র প্রভুকে ভিক্ষা করাইল, মধুপুরীর লোক প্রভুকে দেখিতে আইল, অনেক মথুরার মানুষ মহাপ্রভুকে দেখতে, লক্ষ সংখ্যা লোক আইসে নাহি কখনো বাহির হইয়া প্রভু দিল দর্শন, বাহু তুলে মহাপ্রভু বলে হরি হরি প্রেমে ভক্ত নাচে লোক হরিধ্বনি করি, যমুনার চব্বিশ ঘাটে প্রভু কইল স্নান, যমুনার ধার বরাবর যত ঘাট মথুরা প্রত্যেক ঘাটে এক একদিন স্নান করলেন মহাপ্রভু, যমুনার চব্বিশ ঘাটে প্রভু কইল স্নান সেই বিপ্র প্রভুকে দেখায় তীর্থস্থান। এইবার মথুরার সমস্ত তীর্থস্থানগুলো সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে পথপ্রদর্শক হয়ে দেখাতে লাগলেন। স্বয়ম্ভূ বিশ্রাম দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর কি কি বিগ্রহ দেখালেন, স্বয়ম্ভূ বিশ্রাম দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর মহাবিদ্যা গোকর্ণাদি দেখেন বিস্তর, বোন দেখিবারে যদি প্রভুর মন হইল সেই ব্রাহ্মণে প্রভু নিজ সঙ্গে লইল। এইবার মথুরা শেষ হলো দর্শন, মথুরা দর্শন শেষ হওয়ার পর ব্রাহ্মণকে বললেন ব্রাহ্মণ আমার কিন্তু বোনগুলো দেখবার একটু বাসনা, কিচ্ছু ছিল না তখন, ভাবুন একবার আপনারা কল্পনাও করতে পারবেন না যে 500 বছর আগে এই 84 কোটি ব্রজমণ্ডল কেমন অবস্থায় ছিল, শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল, এখনও বৃন্দাবনে দু একটা জায়গায় গভীর জঙ্গল আছে যেখানে মানুষজন খুব কম যান, সাধু সন্ত যারা তপস্যা করেন যারা সাধনা করেন তারাই সেখানে গিয়ে সাধনায় বসে, এমনি সাধারণ লোক সেখানে যান না, কিন্তু এক সময় এই সমস্ত অঞ্চলগুলো সবই ছিল জঙ্গলাকীর্ণ। 84 কোটি ব্রজমণ্ডল কিন্তু সামান্য নয়, 84 × 2 4 × 8 × 8 × 16 168 মাইল ব্যাপী এই জায়গা, মথুরাও তার মধ্যে, যমুনা পার হয়ে পারে ও পারে চারদিকে বন ছড়ানো, কোনোটার নাম তালবন, কোনোটার নাম খদির বন, কোনোটার নাম বহুলা বন, বিভিন্ন বন। মহাপ্রভুর এইবার মনে হলো যে বৃন্দাবনের পথে পথে যে দ্বাদশ বনের কথা শুনেছি এবার দ্বাদশ বন পরিক্রমা করলো, তার মানে প্রত্যেকটি জায়গায় নিজের চরণধুলি রেখে প্রত্যেকটি জায়গাকে মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রত্যেকটি জায়গাকে মানুষের গোচরীভূত করে মহাপ্রভুর তবে শান্তি, নাহলে বৃন্দাবন লোকে চিনবে না। এরপরে যেটুকু করার সব করেছিলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী মিলে, কিন্তু মহাপ্রভু রাস্তাটা খুলে দিলেন, রাস্তা খুলছেন, বললেন আমি যাব বন দেখতে, বন দেখিবারে যদি প্রভুর মন হইল সেই ব্রাহ্মণে প্রভু নিজ সঙ্গে লইল। ব্রাহ্মণ আপনি আমার গুরুদেবের গুরুভ্রাতা, মাধবেন্দ্র পুরীর শিষ্য,
প্রসঙ্গ তো আপনাদের কাছে বলেনি, মাধবেন্দ্র পরিপাতকে আপনারা হয়তো নামে চেনেন, কিন্তু এই ব্যক্তিটির সঙ্গে পরিচিত কতটুকু আমি জানি না। আমার দৃঢ় ধারণা, আমি এখনো প্রমাণ হাতে পাইনি, নইলে আমি বলতাম জোর গলায়, সম্ভবত মাধবেন্দ্র পরিপাত বাঙালি ছিলেন, বাঙালি সন্ন্যাসী ছিলেন। এই বাঙালি সন্ন্যাসী দীক্ষা নিয়েছিলেন শঙ্করাচার্যের সম্প্রদায়, দশনামী সন্ন্যাসী সম্প্রদায়, এই জন্য তার উপাধি ছিল পুরী। মহাপ্রভু যেমন ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী, তাঁর গুরু ছিলেন কেশব ভারতী। গিরি, পুরী, ভারতী, তীর্থ, বন, অরণ্য, পর্বত, সরস্বতী, এগুলো সব উপাধি। শঙ্করাচার্য এক সময় বৌদ্ধ ধর্মের হাত থেকে ভারতবর্ষকে উদ্ধার করবার জন্য, শূন্যবাদের হাত থেকে ভারতবর্ষকে বাঁচাবার জন্য সেই বৈদিক সন্ন্যাস ধারা প্রচলন করেছিলেন, প্রচলিত করেছিলেন। বেদান্তকে আবার ভারতবর্ষে নিয়ে এসেছিলেন, বৈদান্তিক ভারতকে আবার জাগ্রত করেছিলেন। এটা হলো শঙ্করাচার্যের বিরাট কৃতিত্ব, কল্পনা করতে পারবেন না। বৌদ্ধ যুগ ভারতবর্ষে একটা বিশাল ব্যাপার, এবং বুদ্ধদেব প্রতিবাদী ধর্মের প্রবক্তা হিসাবে অসাধারণ একটা ভূমিকা পালন করেছিলেন এক সময় ভারতবর্ষে, অসাধারণ, কল্পনা করতে পারবেন না। এগুলো নিয়ে তো চর্চা হয় না, পাঠকেরা এসব কথাগুলো বলেন না। হিস্টোরিক্যাল ক্রোনোলজিটা যদি জানা না থাকে, ইতিহাসের ধারাবাহিকতার সঙ্গে যদি আপনি নিজে যোগসূত্র স্থাপন না করতে পারেন, আপনি কোনো ঐতিহাসিক চরিত্রকে সঠিকভাবে বুঝতে পারবেন না। মহাপ্রভু ইতিহাসের একটা ক্রোনোলজি মেনে এসেছেন, একটা ধারাবাহিকতার মধ্যে এসেছেন। প্রত্যেক আচার্যই এসেছেন, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বুদ্ধদেবও এসেছেন একটা ধারাবাহিকতার মধ্যে। এক সময় বৈদিক ধর্মের মানুষেরা বা বৈদিক ধর্মের যারা প্রবক্তা সেই প্রাচীন ভারতের, তারা বেদবিধিকে মানতে গিয়ে এতটাই যজ্ঞবিধির ওপর নিজেদের ছেড়ে দিয়েছিলেন যে যজ্ঞ ছাড়া আর কিচ্ছু নেই, যজ্ঞই সব। এবং যজ্ঞে পশু বলিদান এত বিপুল মাত্রায় বেড়ে গিয়েছিল যে সেই পশুগণের হত্যাতে সমস্ত যজ্ঞভূমি প্লাবিত হতো রক্তে। মহারাজ রন্তিদেব এত গোমের যজ্ঞে গরু মেরেছিলেন যে সেই গরুর রক্ত বয়ে গিয়ে একটা নদীতে পড়তো, সেই নদীটার নাম হলো চর্মোন্নতি, আধুনিক নাম চম্বল। মধ্যপ্রদেশের বেহরে ডাকাতের জন্ম হয় শুধু যার, ভাবতে পারবেন? ভাগবতে কিন্তু এই রন্তিদেবের চরিত্র আছে। মহারাজ এত গোমের যজ্ঞ করছো কেন? গরু হিন্দুরাও একসময় প্রচুর কেটেছে, রাগ করবেন না, কেউ শুনেও আশ্চর্য হবেন না। আজকে আমরা যতই গোরক্ষা গোরক্ষা বলে চিৎকার চেল্লামে চিল্লা চিল্লি করি না কেন, এক সময় হিন্দু হিন্দু বহু যাজ্ঞিক তারা গোমের যজ্ঞ করতেন, গরু কাটা হতো। পরবর্তীকালে গরু বন্ধ হলো, অশ্বমেধ যজ্ঞ শুরু হলো, ঘোড়া কাটা হতো। এবং দুটো প্রাণী কিন্তু হচ্ছে মানুষের ভীষণ সামাজিক কল্যাণের প্রাণী, এটা বোঝেন তো? গরুও যেমন কল্যাণের, আমাদের সমাজের কল্যাণ আনে, ঘোড়াও তেমনি কল্যাণে। তখন তো আর রেলগাড়ির জন্ম হয়নি, ঘোড়া তখন একমাত্র যানবাহন দ্রুতগতিতে চলতে গেল। অশ্বমেধ যজ্ঞে ঘোড়া নিধন, গোমের যজ্ঞে গরু নিধন। বুদ্ধদেবের জন্ম হলো ঠিক এই কারণে, নিন্দসী যজ্ঞবিধে অহহ শ্রুতি জাতম, সদয় হৃদয় দর্শিত পশুঘাতম, কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ শহরে। হিন্দু ধর্ম যখন বৌদ্ধ ধর্মকে আত্মসাত করে নিচ্ছে, জয়দেব তখন লিখছেন লক্ষ্মণ সেনের সভাকবি, বুদ্ধদেবের স্তব প্রলয় পয়োধি জলে দশাবতার স্তোত্র, তার মধ্যে বুদ্ধের কথা লিখতে গিয়ে বলছে, নিন্দসী যজ্ঞবিধে, তুমি একদিন যজ্ঞবিধির নিন্দা করেছিলে, অহহ হায় হায় শ্রুতি জাতম। সবাই শ্রুতির দিকে তাকিয়ে, শ্রুতির দিকে দৃষ্টি দিয়ে সবাই পশুঘাতন করে গেছে, অজস্র পশু মেরেছে। ফল হয়েছে কি? গরু কমে গেল। আমার মনে আছে আমি 69 সালে প্রথম বৃন্দাবনে যাই, সে সময় বৃন্দাবনে মিষ্টি মিষ্টি ভাবে পাওয়া যেত না। ইন্দিরা গান্ধী যখন খুব ক্ষমতাশালী, অস্ট্রেলিয়ার থেকে গরুর বীজ এনে, শুক্রাণু এনে ভারতবর্ষে গাভী প্রজননের ব্যবস্থা করেন। আমি তারপরে যখন বৃন্দাবনে যাই দেখি এত বড় বড় রাজভোগ, এবং বাংলার কারিগর গিয়ে রাজভোগ তৈরি করছে, অসম্ভব মিষ্টি বৃন্দাবনে। কোথার থেকে হলো? না, ইন্দিরা গান্ধী এই গরুর বীজ আনায়, এই গরু বেড়েছে তাই দুধ হচ্ছে, তাই মিষ্টি পাওয়া যাচ্ছে। বাকি বলুন, আমার নিজের অভিজ্ঞতায় বলছি, এটা ঘটনা, এগুলো একবার বাস্তব ঘটনা বলছে, আমার নিজের এগুলো প্রত্যক্ষ অভিজ্ঞতা। মিষ্টিওয়ালা বলছে, বৃন্দাবনে নাম করা মিষ্টির দোকানের মিষ্টিওয়ালা বলছে যে গরু সত্যিই ছিল না, দুধ ছিল না, দুধ এলো কীভাবে? আমি ইন্দিরা গান্ধীর কোনো প্রশংসাও যাচ্ছি না, কিচ্ছু নয়, কিন্তু আমি বলতে বাধ্য, এই যে হাই মানে হাইয়ে গাড়ির গরুগুলো দেখেন 25 কিলো দুধ, 30 কিলো দুধ, আজকে যদি এই দুধগুলো না আসতো বাজারে তাহলে কিন্তু মিষ্টি পেতেন না। হলস্টিন গাই
বা জার্সি গরু এইসব যে দেখেন, কোনোটা 25 লিটার দুধ দেয়, কোনোটা 30 লিটার দুধ দেয়। আমাদের দেশি গরু দুধ দেবে কতটুকু? 1.5 কিলো 2 কিলো দুধের বেশি দুধ হবে না। দুধ হয়তো মিষ্টি হবে, কিন্তু সেই দুধে কিন্তু সমাজের কোনো প্রয়োজন মিটবে না। এই জন্য অস্ট্রেলিয়ার থেকে শুক্রাণু এনে এদেশের গাভীকে সেইভাবে নিষিদ্ধ করে ইন্দিরা গান্ধী এদেশের দুধের ফ্লাড বইয়েছিলেন। দেখবেন অপারেশন মিল্ক ফ্লাড, দেখবেন গাড়িগুলো যায় রাস্তা দিয়ে, মানে দুধের মানে প্লাবন। তো ঘটনাটা খুব কথাটা সত্যি, তো একসময় তো ক্ষতি হয়েছিল দেশে, ঘোড়া মরে যাওয়ায়, গরু মরে যাওয়ায়, যার জন্য বুদ্ধদেব গর্জে উঠেছিলেন। বিবেকানন্দ বলছেন বুদ্ধদেবকে যে তিনি হচ্ছেন সনাতন ধর্মের বিদ্রোহী সন্তান। কথাটা একবারে কারেক্ট, একদম কারেক্ট। সনাতন ধর্মের বাবার 5টা ছেলে, একটা ছেলে বাবার বিরুদ্ধে রিভোল্ট করতেই পারে, বিদ্রোহ ঘোষণা করতেই পারে, তাই সনাতন ধর্মের বিদ্রোহী সন্তান বুদ্ধদেব, অস্বীকার তো করে লাভ নেই। এবং নিন্দসী যজ্ঞবিধে, এই যজ্ঞবিধির নিন্দা করেছিলেন ভগবান নিজে গীতায় দাঁড়িয়ে নিন্দা করেছেন যজ্ঞবিধি, মানে বেদের বেদবাদে। জামিমান পুষ্পিতাং বাচং প্রবোধন্তি অবিপশ্চিত বেদ বাদরতা পার্থ নাম্ন দস্তিতিবাদিন কামাত্মানা স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদান ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিন প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধান বিধিয়তে। গীতা করে দেখবেন। এবং গোবিন্দও কিন্তু চেয়েছিলেন এমন একটা ধর্ম তৈরি হোক, এমন একটা ধর্মমত চালু হোক মানুষের মধ্যে, যা হিংসাকে বর্জন করে চলবে, যা বিশুদ্ধ ভাগবত ধর্মকে অনুসরণ করবে। তিনি হলেন ভাগবত ধর্মের প্রবক্তা। গীতা পড়লে তাই মনে হয় গোবিন্দ নিজেও কিন্তু এই ধর্মমতের প্রবর্তন করতে চেয়েছিলেন। তিনি কিন্তু সেইভাবে ধর্মমত প্রবর্তন করতে জানি, কারণ তিনি ছিলেন রাষ্ট্রনেতা, তার পরিচয় ছিল রাষ্ট্রনেতা। অতএব ধর্মযাজক রূপে তিনি কিন্তু দাঁড়াননি, কিন্তু গীতাটাই তার ধর্মযাজক রূপে তার পরিচয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যাই হোক, সেই বুদ্ধদেব এলেন, সেই বুদ্ধদেবকে বৌদ্ধ ধর্ম, তারপরে বুদ্ধদেবের পরেই বড় গাছ যখন ঝরে মরে যায় তখন তলার আগাছাগুলো বাড়ে, তখন বৌদ্ধ ধর্ম নষ্ট হতে আরম্ভ করলো। চীনের সঙ্গে যুক্ত হলো বৌদ্ধ ধর্ম, তিব্বতের সঙ্গে যুক্ত হলো বৌদ্ধ ধর্ম, চীনা বৌদ্ধাচার, তিব্বতী বৌদ্ধাচার, বৌদ্ধ ধর্ম, এবারে হজবরল হয়ে গেল একটা। বুদ্ধদেব চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গেল, হিনজান মহাজান। হিনজানিরা বৌদ্ধ বুদ্ধদেবের পূজা নিষিদ্ধ ঘোষণা করলো, মহাজানিরা পূজা মেনে নিল। এই মহাজান ধর্মটা যেই বুদ্ধদেবের পূজা মেনে নিল, মূর্তি পূজা, হিন্দু ধর্ম আস্তে আস্তে মহাজানিদের ওপর প্রভাব বিস্তার করে গ্রাস করে নিল। মহাজান ধর্ম ভাগ হয়ে গেল, সহজযান, কালচক্রযান, বজ্রযান, এই সমস্ত যানই মানে এক একটা শাখায় হয়ে হয়ে বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেললো। শঙ্করাচার্যের আবির্ভাব হলো, শূন্যবাদে দেশটা ভরে গেল। এই যে নবদ্বীপে যান, নবদ্বীপে যে শিবলিঙ্গগুলো আছে, শিবগুলো আছেন, এগুলো এরা একজনাও কিন্তু শিব নন। বুড়ো শিব, যোগনাথ, মালদেব, বালকনাথ, একজনাও শিব নন, সব বুদ্ধমূর্তি। কারণ বৌদ্ধ ধর্মের শেষ অবস্থায় বুদ্ধ মূর্তির পূজা হতো শূন্য নোড়া রূপে, শূন্যবাদ, এই শূন্যবাদ, শূন্য নোড়া রূপে। সেই নোড়াগুলোকে পরবর্তীকালে গালা দিয়ে চোখ টোক করে পরবর্তীকালে শিবের নাম দেওয়া হয়েছে। এগুলো একজনও শিবমূর্তি নয়, কারণ নবদ্বীপটা ছিল একসময় বৌদ্ধ ধর্মের বিরাট কেন্দ্র, বিরাট সেন্টার। নবদ্বীপ আদৌ বৈষ্ণব সেন্টার নয়, মহাপ্রভুর আবির্ভাবের আগে নবদ্বীপ ছিল তন্ত্রের বিরাট একটা স্থান, যেখানেই বৌদ্ধ ধর্ম বিরাট প্রাধান্য পেয়েছে সেখানেই তন্ত্র প্রাধান্য পেয়েছে। কারণ বৌদ্ধ ধর্ম তাই পরবর্তীকালে বৌদ্ধ তন্ত্রে রূপান্তরিত হয়েছে, এটার দৃষ্টান্ত পাবেন বহু জায়গায়। দশমাবিদ্যার তারামূর্তিটা পুরোপুরি তন্ত্রের এবং বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ তন্ত্রের। কালী, তারা, ষোড়শী, এই যে মহাবিদ্যার মূর্তিগুলো, তারামূর্তিটা পুরো বৌদ্ধ তন্ত্র থেকে এসেছে। সুতরাং পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম একবার হিন্দু ধর্মের গায়ে গা দিয়ে চলে গেল এবং গায়ে গায়ে মিশে গেল একদম। বুদ্ধদেব হিন্দু ধর্মে অবতার রূপে গৃহীত হলেন, পূজা হলো তাঁর, এবং লীলাচলে যাবেন, জগন্নাথ স্বয়ং বুদ্ধ রূপে পূজিত হয়েছেন এক সময়। জগন্নাথ যাকে আমরা সাক্ষাৎ বিষ্ণুরূপে জানি, কৃষ্ণরূপে জানি, মহাপ্রভু যাকে কৃষ্ণরূপে ভেবেছেন, জগন্নাথ এক সময় বুদ্ধরূপেই পূজিত হয়েছেন। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ত্রিশরণের প্রতীক হলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বৌদ্ধরাই তখন জগন্নাথ ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করত সম্পূর্ণরূপে। শঙ্করাচার্যের আবির্ভাব ভারতবর্ষের বুকে একটা বিরাট ঘটনা, বিরাট ঘটনা।
তিনি না এলে ভারতবর্ষ এইভাবে বৌদ্ধ ধর্মের হাত থেকে বিস্তার পেত না। আস্তে আস্তে সেই শঙ্করাচার্য ভারতকে বৈদান্তিক মতবাদে নিয়ে এলেন, কারণ বেদান্তকে না আনলে ভারতবর্ষ টিকবে না। আমরা যে যতই দেবতার উপাসনা করি, যে যতই দেবতার পূজা করি, ভারতীয় ধর্ম, ভারতীয় সনাতন ধর্ম মূলত কিন্তু একের সৎবাদী। আমরা একের উপাসনা করি, আমাদের ভাগবত একের উপাসক, আমাদের গীতা একের উপাসক, সমস্ত একের উপাসক। ভাগবতের প্রথম মন্ত্রেই দেখবেন সত্যম পরম ধীমহি, আমরা পরম সত্যের ধ্যান করি। সত্য এক বচনান্ত, এক বচন, এখানে বহু বচন, বহু দেবতার কিচ্ছু স্থান নেই। ভাগবতের শেষেও দেখবেন, একদম শেষে, কস্ময়ী যেন বিভাষিত অয়ম অতুল জ্ঞান প্রদীপ পুরা, তদ্রূপে নচ নারদায় মুনয়ে কৃষ্ণায় তদ্রূপী না, যোগীন্দ্রায় তদাত্মনা অথ ভগবৎ রাতায় কারুন্নত, তৎশুদ্ধম বিমলম বিশোকমৃতম সত্যম পরম ধীমহি। একই কথা প্রথমেও বলা আছে, শেষেও বলা আছে, এক বচনে প্রয়োগ, সত্যম ধীমহি, সত্যম পরম ধীমহি। পরমটা হল সত্যের বিশেষণ, আমরা সেই পরম সত্যকে, শ্রেষ্ঠ সত্যকে ধ্যান করি, এই সত্য এক বচনান্ত। এই হলো ভারতের বেদান্ত, ভাগবত বেদান্তের অনুসারী, গীতা বেদান্তের অনুসারী, শঙ্করাচার্য সেই বেদান্তকে প্রতিষ্ঠা করলেন। শঙ্করের পরে এলেন, এইবার যারা যারা এলেন এরা দ্বৈতবাদী, কিন্তু শঙ্করকে বাদ দিয়ে কেউ দ্বৈতবাদ প্রতিষ্ঠা করেনি। সবাই কিন্তু এককে স্বীকার করে দুয়ে এসেছেন, এককে অস্বীকার করে নয়। ঈশ্বর জগতে দুজন তা বলেননি, ঈশ্বর এক, তিনি দ্বিধা বিভক্ত অভব, তিনি দুভাগে ভাগ হয়েছে। রামানুজও বললেন, নিম্বার্কও বললেন, বিষ্ণুস্বামীও বললেন, মধ্যাচার্যও বললেন, মহাপ্রভুও বললেন, কেউ আলাদা কথা বলেননি। রামানুজেরও দ্বৈতবাদ, মধ্যাচার্যেরও দ্বৈতবাদ, বিষ্ণুস্বামীরও দ্বৈতবাদ, নিম্বার্কেরও দ্বৈতবাদ, মহাপ্রভুরও দ্বৈতবাদ। এই দ্বৈতবাদটা আসতে পারল শঙ্করাচার্যকে পেছনে রেখে। যেমন অন্ধকারকে পেছনে রেখে আলোর জন্ম হয়, তেমনি একেশ্বরবাদকে পেছনে রেখে, অদ্বৈতবাদকে পেছনে রেখে দ্বৈতবাদ। মহাপ্রভু সেই দ্বৈতবাদী শেষ আচার্য ভারতবর্ষে। বিষয়টা বুঝবেন ভালো করে, শুধু লীলা নয়, লীলার সঙ্গে সঙ্গে তাত্ত্বিক দিকটা সবসময় বুঝবেন।